गाइस वेलकम टू द न्यू व्लॉग। वेलकम टू द बृष्टिर दिन रिमझिम वर्षा पार्ट वन। तो सबाई এটাকে এনজয় করো। আজ কে সকালে মা কিছু বানাতে পারিনি, তাই জন্য আমি বাইরে থেকে একটা ব্রেকফাস্ট কিনে এনেছি। তো সেটাই দেখাবো একদম কম দামে, ভালো পেট ভরা ব্রেকফাস্ট বলতে পারো। তো এই দেখো এইটাই কিনে এনেছি, এটাই বাইরে থেকে কিনে আনা হয়েছে আজকে আমার ব্রেকফাস্টের জন্য। এখানে রয়েছে ছোলার ডাল আর পাঁচটা কচুরি। এক একটা কচুরির দাম মাত্র 3 টাকা। তো আজকে মা কিছু করেনি, তাই জন্য আমি বেরিয়েছিলাম যে কি কেনা যায় কি কেনা যায়। তো প্রথমে আমি মিষ্টির দোকানে যাই যে ওখানে কচুরি বিক্রি হয়। তো ওখানে পার পিস 5 টাকা আর 10 টাকার মধ্যে দুটোই হতো, কিন্তু কিছু করার ছিল না। কিছুক্ষণ পরে মা চলে আসতো, তখন কিছু একটা খেয়ে নিতাম আবার। বাট তারপরে ওই দোকানে ছিল না বলে আমি পাশের দুটো দোকানের পরে আর একটা দোকান ছিল যেখানে চা এবং কচুরি এরকম কিছু ভাজে। তো সেক্ষেত্রে আমার ওই দোকানটাকে মনে হলো যে আমি এই দোকানটাতে যাই। তো তারপর আমি ওই দোকানটাতে গেলাম আর ফাইনালি পেয়ে গেলাম আমার কচুরি। তো ওখানে বললো 3 টাকা করে এক একটা। তো সেখান থেকেই আমার মনে হলো যে সস্তাও হবে আর খুব ভালোও হবে, ভীষণই টেস্টি লাগছে। আর তোমাকে দেখিয়ে দিয়ে এই দেখো, একটা দুটো 5টা বেরোবে, 15 টাকা নিয়েছি আমি। 3টে 4টে, একটা দুটো 3টে 4টে, আর এই দেখো আমার হাতে আরও একটা 5টা। তো 5টা কচুরি আর ছোলার ডাল আজকে বোঝাই যাচ্ছে যে আজকে জমে যাবে আমার ব্রেকফাস্ট। তো বাকিটা রেখে দিই, চলো এবার খাওয়াটা শুরু করা যাক। তো চলো টু দ্য লাঞ্চ। আর আজকে আমি লাঞ্চে খাচ্ছি বৃষ্টির দিনে সবাই যেটা খায়। তো এই দেখো আমি দেখিয়ে দিতে চাই তোমাদেরকে, খিচুড়ি আলুর দম। হ্যাঁ হ্যাঁ দেখো চলে এসেছি সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়ে। আর স্ন্যাক্সে আজকে আমি বৃষ্টির দিনে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিলাম বিরিয়ানি আনতে। তো চিকেন বিরিয়ানি এনেছি যেটার দাম মাত্র 70 টাকা, যেখানে পেয়েছি আলু চিকেন আর মেন বিরিয়ানি রাইসটা। তো
তো আলুটা ভীষণই সফট, এই দেখো তোমাদেরকে কেটে দেখাচ্ছি, এতটাই সফট। চিকেনটাও ভীষণই ভালো ছিল, আর রাইসটা তো আমি মানে এটার ব্যাপারে কিছু আলাদা করে বলতে পারবো না, এত সুন্দর ছিল। এছাড়াও স্যালাড দিয়েছে, এই দেখো স্যালাডটা ঢালছি, তোমরা দেখে নাও। তো আজকের যে স্ন্যাক্সটা এটা দিয়েই করবো, আর বৃষ্টির দিনে এরকম খাবার হলে ঠিক জমে যায় স্ন্যাক্সটা। তো দেখতে দেখতে খাবো আর টিভি দেখবো, চলো দেখাচ্ছি তোমাদেরকে। কালকে রাত্রেবেলা আমার আর এনার্জি ছিল না, তাই আমি ব্লগটাকে এন্ড করতে পারিনি, সেই জন্য ভেরি সরি। আর রাত্রেবেলা সেই একই খাবার খিচুড়ি আর আলুর দমই খেয়েছি, তাই জন্য আমার মনে হয়নি সেটা আলাদা করে কিছু দেখানোর, তাই জন্য আমি কালকে আর দেখাইনি। আজকে সকালবেলায় ব্লগটা এন্ড করছি একদম ঘুম থেকে উঠেই। এই দেখো কালকে স্কিন কেয়ার করেছিলাম, তাই জন্য আজকে স্কিনে একটা ভালো গ্লো দেখতে পাচ্ছি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর খুব ভালো লাগছে স্কিনটাকে দেখে সকালবেলায় একদম ফোনে, আর তো এই জন্যই খুব ভালো লাগছে। তো নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, ততক্ষণের জন্য বাই, সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থেকো আমার ব্লগ, লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। টাটা বাই বাই, সি ইউ সুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। তো গাইস, যদি আমি এই ব্লগে এইটাই না দেখাতাম, মানে রিমঝিম বৃষ্টি ব্লগে যদি বৃষ্টিটাই তোমাদেরকে না দেখালাম, তাহলে তো এই ব্লগটা করারই কোনো মানে নেই। তো সেক্ষেত্রে এই ব্লগটা আমি এজন্যই করেছি যে বৃষ্টিটাও একটু দেখাবো। তো প্রথমে দেখাতে পারিনি, মাঝেও দেখাতে পারিনি, আমার মনে হয়েছিল শেষেই এটাকে সবাই এনজয় করবে, তো সেই জন্যই শেষে দেখালাম। অবশ্যই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর রিমঝিম বৃষ্টি পার্ট টু খুব তাড়াতাড়ি আসবে আমার চ্যানেলে মজা আড্ডা উইথ বাংলা হিন্দি। টাটা বাই বাই সবাইকে, রিমঝিম বৃষ্টি।